বিরিয়ানি ছাড়া অনেক কিছু পাওয়া যায়, দুপুরের খাবার পাওয়া যায়, মানে হোটেলে যা পাওয়া যায়, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত সব কিছু পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবেল আছে জিনিস দোকানটায়। তো তোমরা ট্রাই করতে পারো উত্তরপাড়ার বুকে, খুব সুন্দর টিপটপ মোড়েই দোকানটা আছে, ফুড মহল। আমি তো টেস্ট করবো আর তোমাদেরও টেস্ট করা উচিত কেমন খেতে। সো চলো খাওয়া যাক, চলে এসেছি উত্তরপাড়ায় বিরিয়ানি খাবো বলে। উত্তরপাড়া ঠিক টিপটপ মোড়েই আমি আছি। তো তুমি এখানে দেখতে পাচ্ছো যে ফুড মহল দোকানটায়, যা শুনেছি বিরিয়ানিটা খুব ভালো বন্ধুদের মুখে, তার জন্য আজকে চলে এসেছি উত্তরপাড়ায়। আমি বিরিয়ানি খাবো, তো বিরিয়ানিটা খাবো আর তোমাদের জানাবো বিরিয়ানিটা খাবো কেমন। বিরিয়ানিটা খাবো ফুড মহলে। সো প্রথমবার আমি এখানে বিরিয়ানি টেস্ট করব। এটা হলো উত্তরপাড়ার টিপটপ মোড়, আর এই দিকে গেলে বাঁ দিকে তোমার পড়বে বালি, আর ডান দিকে গেলে হেন মোটর। সো এই দিক থেকে হেন মোটর, আর এটা হলো উত্তরপাড়ার টিপটপ। সো এখানে আমি বিরিয়ানিটা আজকে টেস্ট করব। এই বিরিয়ানিটা আমি শুনেছিলাম বন্ধুদের মুখে এই দোকানে বিরিয়ানি খুব সুন্দর বানায়। সো এখানে অনেক কিছু পাওয়া যায় ফাস্টফুড, সো আমি বিরিয়ানি টেস্ট করব। তো চলো যাওয়া যাক আজকে ফুড মহলে, বিরিয়ানি টেস্ট করা যাক। খুব কম দামে শুনেছি বিরিয়ানি দেয়, সো ভালো বিরিয়ানিটা। সো আমি খাইনি, জাস্ট খাবো আর তোমাদের রিভিউ দেবো। চলো যাওয়া যাক দেবদার দোকানে। সো খাওয়া যাবে বিরিয়ানি আর চিকেন মোমো। সো দুটোই দারুণ খেতে, আমি এই দুটোই টেস্ট করেছিলাম, তার জন্য আমি দুটোই রিভিউ দিলাম, দারুণ খেতে। তো তোমরা অবশ্যই টেস্ট করো, দারুণ খেতে। তোমাদের জানা উচিত আমি কে, আমি শম্ভু, তোমরা দেখছো টাইম পাস ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির কাছে খাওয়াটা ইমোশন। সো আমি বাঙালি, তো বিরিয়ানি খেতে তো প্রচণ্ড ভালোবাসি, তার জন্য আজকে উত্তরপাড়ায় আমি একটা বিরিয়ানির ভিডিও বানিয়েছি, তোমাদের শেয়ার করে নেবো ভিডিওটা। চলো দেখা যাক কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। সো আজকে আমার চ্যানেলে একটা বিরিয়ানির ভিডিও আসছে। এর আগে আমি শ্রীরামপুরের বিরিয়ানির ভিডিও দেখেছি, এই প্রথমবার ফুড মহল বলে একটা উত্তরপাড়ার টিপটপ মোড়ে দোকানটা আছে। সো তোমরা দেখো বিরিয়ানির ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মাত্র 60 টাকায় 8 পিস চিকেন মোমো এখন উত্তরপাড়ায় পাওয়া যাচ্ছে, উত্তরপাড়ার ঠিক টিপটপ মোড়েই পাওয়া যাচ্ছে। সো তোমরা মোমো সাইজগুলো দেখতে পাচ্ছ, সাইজগুলো বড়। সো 8 পিস মোমো, তার সাথে লাল চাটনি দিয়েছিল, আর স্যুপটার তো জবাব নেই, দারুণ খেতে। সো অবশ্যই টেস্ট করো তোমরা। দাদা তোমার নাম কি? আর দোকানের অ্যাড্রেসটা ঠিক প্রপার কোথায়? এটা উত্তরপাড়া নিয়ার উত্তরপাড়া থেকে পাঞ্জাবি লাগবে। আর বিরিয়ানিতে কত গ্রাম মাংস দাও? চিকেন থাকে 100 গ্রাম, 100 গ্রাম লেগ পিস থাকে আমাদের বিরিয়ানি। ডিম দাও? ডিম দেওয়া হয়, আলু দাও? আলু দেওয়া, 1 পিস ডিম থাকে, 1 পিস আলু থাকে, আর 1 পিস চিকেন থাকে 100 গ্রাম, 100 লেগ পিস থাকে। দামটা কত? 100 গ্রাম। ঠিক আছে, দোকানে বিরিয়ানি ছাড়া আরও কিছু পাওয়া যায়? তো দাদার থেকে জানবো কী কী পাওয়া যায়। তো দাদা দোকানে আর কী কী পাওয়া যায়? আমাদের সকাল 11:30 থেকে দোকান চালু হয়, তারপরে সকাল থেকে আপনার দুপুরে লাঞ্চ পাওয়া যায়, মোটামুটি 11:30-12টার মধ্যে দুপুরে লাঞ্চ রেডি হয়ে যায়। ভাত, তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, এটা ভেজ থালিতে যায়, ভেজ থালির মধ্যে আপনার ওটা 40 টাকার মধ্যে পড়ে। তারপর ডিম ভাত হয়, মাছ ভাত হয়, মাংস ভাত হয়, মটন ভাত হয়, দুপুরে লাঞ্চ আইটেম সবই থাকে। তারপর 12টা থেকে রোল, চাউমিন, মোগলাই, এই কাউন্টার রেডি হয়ে যায়, সন্ধ্যেবেলা খোলা থাকে, সন্ধ্যেবেলা একদম। দুপুর 12টা থেকে আপনার বিরিয়ানি রেডি হয়ে যায়, মোমো রেডি হয়ে যায়, আপনার এখন রাত্রি 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। থ্যাংক ইউ। তোমরা বিরিয়ানি দেখতে পাচ্ছ, একটা আলু দিয়েছে, একটা ডিম দিয়েছে, একটা লেগ পিস দিয়েছে, এটা হলো 100 গ্রামের চিকেন, তার সাথে স্যালাডের জন্য পেঁয়াজ দিয়েছে, আর পরিমাণ মতো রাইস দিয়েছে। তো রাইসের কোয়ান্টিটিটা খুব দারুণ। সো 100 টাকার মধ্যে এনাফ, এটা আমাদের উত্তরপাড়ার টিপটপ মোড়ে পাওয়া যাচ্ছে। সো চলো খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন লাগলো, বিরিয়ানিটা কেমন বানিয়েছে এটা খাওয়া যাক। সো দাদা চামচ দিয়েছে, সো আমরা তো বাঙালি, বাঙালিরা চামচে খেতে ভালোবাসে না। এই প্রথমবার উত্তরপাড়া বিরিয়ানি খাচ্ছি টিপটপ মোড়ে, তো আমি হাতটা ইউজ করব। চলো বিরিয়ানিটা খাওয়া যাক। তো বিরিয়ানিটা ঠিকঠাক আছে, বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগলো। তো এবার আমি একটু আলু নেব, তারপর একটু ডিম নিয়ে নিলাম, আর মাংস নিয়ে নিলাম। তো এরকম খাবার একটা মজা আছে, তো এরকম যারা যারা খেতে ভালোবাসো, তো খাওয়া যাক। কারণ এই যে কত ফুড মহল, এই দোকানে বিরিয়ানি খেলাম, আর দেখতে পাচ্ছি ভালো হলো।
একটু লেগ পিসটা নরম তুলতুলে করছে। আবারও বলছি, সো মোমোর সাইজগুলো একবার দেখো, দেখলেই অজ্ঞান হয়ে যাবে। সো মোমোর সাইজগুলো দেখেই তো আমার তো জিভে জল চলে এসছে। মাত্র 60 টাকায় 8 পিস মোমো। আমি তো প্রথমে ভাবলাম 6 পিস, কিন্তু পরে জানলাম দাদা বললো 8 পিস। সো স্যুপটা দেখছো, স্যুপটা প্রচণ্ড ঘন আর প্রচণ্ড ভালো খেতে। সো তোমরা অবশ্যই টেস্ট করো উত্তরপাড়ায় গিয়ে। সো আমার বিরিয়ানি খাওয়ার পর আমি ফুড মহল থেকে চিকেন মোমো নিয়েছি। সো আমি খুব খুশি, দুপুরে আমি মোমো পেয়েছি। সো মোমোটা আমি প্রচণ্ড ভালোবাসি। তারপরে এখন বৃষ্টি হচ্ছে বাইরে, বুঝতে পারছো, মোমোটা খাবার মজাই আলাদা বৃষ্টির সময়। সো চিকেন মোমো মাত্র 60 টাকায় 8 পিস। সো উত্তরপাড়া টিপটপে যে 8 পিস 60 টাকায় দিচ্ছে, মানে ভাবার বিষয়। সো দিচ্ছে, খুব ভালো লাগলো দেবদার সাথে কথা বলে। তো সো মোমোটা দেখতে পাচ্ছ তোমরা, কতটা স্যুপটা কতটা ঘন। আর এটা হলো উত্তরপাড়া টিপটপ মোড়ে পাওয়া যাচ্ছে। বিকালবেলা যে মোমো পেয়েছি আমার প্রচণ্ড মনে আনন্দ। তো আনন্দটা তোমরা শেয়ার করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ 8 পিস মোমো মাত্র 60 টাকা চিকেন মোমো। তো তার জন্য দাদা একটা চাটনি দিতে, লাল চাটনি মোমোর সাথে ইউজ করবো, মোমোর সাথে খাবো। তো তোমাদের সাথে শেয়ার করো। এই যে মোমোর সাইজ, খারাপ সাইজ না, ভালোই সাইজ। মোমোটা খাওয়া যাক সস লাগিয়ে। এই যে ভেতরে পুরোটায় মাংস কিনা করা, মানে মাংস ভরা, তোমরা টেস্ট করতে পারো। সুপটা লাগে পুরোটাই। সো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে দেবে। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।